এক্সটুবার নেই এক্সটেনশন এই গাইস আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে জানি না এইভাবে কীভাবে স্বপ্নটা পূরণ হয়ে গেল হট করে তো কেমন লাগছে না লাগছে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো এই প্রথমবার নেল এক্সটেনশন করে তোমাদেরকে আমি পুরোপুরি বলবো আমি তো খুবই হ্যাপি খুবই হ্যাপি তো আমার মতো কে কে এক্সটেনশন করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো তো যাই হোক আমার এক্সটেনশন করে এত ভালো লাগছে তো আমি পাশের বাড়ি কাঁখিকে দেখাতে চলে গেলাম গাইস সকাল চলে এসেছে দেখতে পাচ্ছ একটা পার্টি মেকআপ করতে আমার কাছে গাইস দেখতে পাচ্ছে এই হলো আমার বন্ধু এটা আমার স্কুল ফ্রেন্ড তো ও প্রচুর রোগা তো যাই হোক রোগা হোক যাই হোক আমি আজকে সাজাচ্ছি দেখতে পাচ্ছো তো আজকে মেকআপটা কেমন হচ্ছে তোমরা না হচ্ছে তোমরা বলবে আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি গাইস এই প্রথমবার আমি নেল এক্সটেনশন করবো তো আমি আজকে খুব খুশি আছি আজকে হলো অষ্টমী তো আমি আজকে অনেক তোমাদেরকে বলছি না আমি অনেক দিন পর ভিডিও এডিট করছি তো দেখতে পাচ্ছ ওকে মেকআপ টেকআপ করানোর পরে তোমাকে আমি ফুল লুক দেখাবো তো ও বললো আমি চুলে কোনো ডিজাইন করবো না তো আমি খালি চুল ছাড়বো তো ওর চুলটা আমি স্ট্রেট করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন মিলে তো ওর চুলটা স্ট্রেট করে দিচ্ছিলাম কারণ স্ট্রেট করলে এই চুলের সাথে মানে মানে থ্রি পিসের সাথে তো বেশি চুল ছাড়াটাই বেটার লাগে তো বললো আমাকে তবে চুল ছেড়েই দে তো চুলটা ছেড়ে দেওয়ার আগে আমি ওর চুল মানে একটু স্ট্রেট করে দিচ্ছিলাম এদিকে বোনও আমার সাহায্য করছিলো আর ওর ফুল মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর আই মেকআপটাও কেমন লাগছে তোমরা তাও জানাবে ওকে মেকআপ ফেকআপ করিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ও আমাকে এখন টাকা দিয়ে বাড়ি চলে যাবে তো ও এসেছিলো সাড়ে দশটায় তো সাড়ে দশটা আসার পরে বারোটার মধ্যে হয়ে গেছে মেকআপ তো ও চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাকে পুরো ফুল টাকা পেমেন্ট করে দিল তো পার্টি মেকআপ যে যে আমার কাছে করতে চাও তোমরা কমেন্ট করে বলতে পারো তো হাজার টাকার মধ্যে পার্টি মেকআপ আছে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমার বন্ধু যে সূচির কথা বলেছিলাম তোমাদেরকে তো সে চলে এসছে আসার পরে দেখতে পাচ্ছ ও কাজ শুরু করে দিয়েছে আমি প্রথমে অবশ্য করেছি নেল এক্সটেনশন করার জন্য তো এদিকে পিঙ্কি দিয়েও করবে বলেছিল নেল এক্সটেনশান তো দেখতেই পাচ্ছ পিঙ্কি দিয়েও চলে এসছে তো গাইস আমি ফার্স্টবার নেল এক্সটেনশন করবো গাইস তো কেমন এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমার বন্ধু প্রচুর রিজনেবেল প্রাইসের মধ্যে করে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখন পুজোর অফার দিচ্ছে তো আমাকে বললো করবি আচ্ছা ঠিক আছে করে দে তো আমার কাছ থেকে সত্যি কথা বলতো আমার কাছ থেকে বেশি টাকা নেয়নি গাইস ও বাড়িতে এসে ও খালি আমার কাছ থেকে প্রোডাক্টের চার্জটাই নিয়েছে আর কিছুই নেয়নি যেটা সত্যি কথা তোমাদেরকে বলছি তো যাই হোক এখান থেকে দেখতেই পাচ্ছ ও আমার মানে সোনালি আসছে আমার একটা বন্ধু তো এখান থেকে পিয়ারা পেরে সোনালিকে দিচ্ছিলাম তো সোনালি থেকে বললাম যে আয় একটু আমাদের বাড়ি থেকে ঘুরে যা তো যাই হোক সোনালিও আসলে এদিকে সুচিও বসে আছে দেখো মাঝখানে আমরা মাঝখানে মাঝখানে অনেক গল্প করলাম এ করলাম তো সোনালিকে বললাম নেল এক্সটেনশন করবি তো বল কি না করবো না তো ওর সাথে একটু গল্প টল্প করলাম আর দেখতেই পাচ্ছ শেষমেশ সোনালি আমার এই সোনালি বলছি কেন সুচি তো সুচি শেষ আমার হাতে নেল এক্সটেনশন করা শুরু করে দিয়েছে তোমরা বুঝতেই পারছো আর এই দেখো এই বড় বড় সাদা সাদা ফল স্নকগুলো আমার হাতে লাগিয়ে দিচ্ছে গাইস আমার না কি ভালো লাগছে খালি আমি খালি ভাবছি যে কখন শেষ হবে কখন শেষ হবে কিন্তু বিশ্বাস করো গাইস এই যে এই এক্সটেনশন করতে যে কত সময় লাগে গাইস আমরা বুঝতে পারি না যে যারা করে তারাই বোঝে যে কত সময় লাগে তো দেখতে পাচ্ছ আমার হাতে এটা লাগিয়ে দিয়েছে সুচি এবারে এটাকে ঘষে ঘষে মেঝে মেঝে তাকে সাইজটা করে দেবে আর এদিকে দেখো সোনুলিখায় বলছি কী রে কেমন তো পেয়ারাটা খাও লাস্টে পেয়ারাটা খাওয়া শুরু করে দিয়েছে বলছি তুই আগের মতনই থেকে গেলি তুই কি আর ঠিক হবি না ওর পিছনে আমি খুবই লাগি গাইস পেয়ারা তো গেম বাজানা পড়ে তিন বন্ধু একসাথে মিলে মানে মানে প্রথমবার মানে যাই হোক অনেক দিন পর আমরা একসাথে হলাম নেই করে তিন বছর পর তো যাই হোক দেখতে পাচ্ছ দিয়ে সুচি অঙ্ক বলছে তুই বেশি বকিস না খালি ওর পিছনে লাগে খালি ওর পেছনে লাগে তা সত্যি কথা বলতে আমি সোনালির পেছনে কোচিং থেকে খুবই লাগতাম তো স্কুল লাইফও ওর পিছনে খুব লাগতাম তো যাই হোক ও কোনোদিন কোনো কিছু মাইন্ডে করেনি এটাই হলো সবচেয়ে প্লাস পয়েন্ট তো কার কার সাথে এরকম এখন চাইল্ডহুড ফ্রেন্ডগুলো তোমাদের সাথে আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর আমার সত্যি কথা বলতে আমি আমার কোনো ফ্রেন্ডকে বলিনি গাইস আমি আমার সব ফ্রেন্ডকে খুব ভালোবাসি খুব আর তোমাদেরকেও খুব ভালোবাসি গাইস আমি চাই আমার বন্ধুত্ব যেন সারা জীবন থাকে আমাদের বন্ধুত্ব এইভাবেই তো দেখতে পাচ্ছ সোনলি বলছে আমি তো ঠাকুর দেখতে বেরিয়ে যাবো আমি আজকে চলে যাই হ্যাঁ তোর রাগটা করিস না তো যাই হোক ওকে টাটা দিয়ে দিলাম ও এখন চলে যাবে তো ও ঠাকুর দেখতে যাবে কোথায় বলছে শ্রীভূমি ফ্রিভূমি যাবে ঘুরতে তো সুচিকে বললাম কি রে তুই যাবি না বলে কি হ্যাঁ আমিও তো যাবো তোদেরকে এইগুলো করে দেওয়ার পরে আমরা হোল নাইট ঘুরবো আছি বাহ তোর তো দম আছে ভালো ভাই তুই হোল নাইট ঘোরার পরে তুই সারা রাত ঘুরবি মানে আমার এখান থেকে সারাদিন কাজ করার পরে তুই সারা রাত ঘুরতে পারবি বলে হ্যাঁ ভাই ভালো লাগে তো যাই হোক ও দেখতেই পাচ্ছ আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে ও আমার মেলটা অনেকটা এগিয়ে গেছে তার সাথে সাথে না ও ওকে বললাম তুই একটু দে আমি এটা আমি ঘষে ঘষে তো করছি প্লেন করছি তুই ততক্ষণ নাই পিঙ্কিদির হাতে করা শুরু কর তো ওকে বললাম বলে কি ঠিক আছে তবে তুই কর তবে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে তো ভাই এটা অনেক সময় লাগে আর এটা যখন ঘষে না অনেকটা না বিশ্বাস করো গরম তাপটা লাগে মানে ঘষতে ঘষতে যেই জায়গাটায় মানে বেশি ঘষে না ওই জায়গাটায় তাপটা লাগে আর সত্যি কথা বলতে এক এক জায়গায় না আমি চমকে যাচ্ছি মানে কারেন্ট শট কারেন্ট শট যেন মারছে তো যাই হোক আমি নেল টেল ঘষে দেখতে পাচ্ছি আমি শুয়ে পড়েছি আর সত্যি কী সুন্দর লাগছে মানে সাদাটা ভাবে বেশি সুন্দর লাগছে তো সুচি বললো আয় তোর হাতটা একটু হিট দিয়ে দিই তো যাই হোক আমার হাতটা হিটে দিয়ে দিলো তো হেঁটে দেওয়ার পরে দেখতে পাচ্ছা পিঙ্কি দিয়ে দুই হাতে নেলসটা লাগিয়ে নিল লাগানোর পরে পিঙ্কিদের হাতে এখন জেল টেল দেবে তো তার আগে আমার হাতে কোন কালারটা ভালো লাগবে আমাকে আগে বলে দিল দেখ এই কালারটা পরবি নাকি অন্য কালার দেবো তো আমি বললাম যে এই কালারটা দিস না তুই দুটো কালার মিক্সড করে তবেই আমাকে দে এই কালারটা আমার অতটা ভালো লাগছে না তো শেষমেশ দেখতেই পাবে ও দুটো কালার মিক্সড করবে করার পরে দেখতে পাচ্ছ এই যে এই হাতে আমাকে পরিয়ে দিলাম পরানোর পরে দেখতেই পাচ্ছ কালারটা এত মিষ্টি লাগছে গাইজ তো ফোনে এত বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে এত সুন্দর লাগছে কালারটা কি বলবো আমার খুবই পছন্দ হয়েছে কালারটা আমি যারা মনের মতো চেয়েছিলাম কালার তো সেই মনের মতনই কালারটা পেয়েছি জানি না কেমন এবারে তোমরাও বলো কমেন্ট করে কেমন লাগছে তো যাই হোক আবার এটা তোমরা কমেন্ট করে বলবে যে তোমার লিকলিকা হাত ফিকফিকা হাত এগুলো মানাচ্ছে না কিন্তু বিশ্বাস করো আমি এই ফার্স্টবার করছি তো আপনার খুবই আনন্দ হচ্ছে মানে প্রথম প্রথম কোনো কিছু একটা করতে গেলে না খুবই ভালো লাগে আর বিশ্বাস করে এটা ধরতে গেলে আমার একটা স্বপ্ন পূরণ যাই হোক তোমরা কে কী ভাববো না ভাববো আমি জানি না তো দেখতেই পাচ্ছ সুচি আমার হাতে সুন্দর স্টোনগুলোকে লাগিয়ে দিচ্ছে তো এত ভালো করে ও করে দিচ্ছে গায়ে যাতে মানে হাতে না লাগে যে যাই হোক ও খুবই ভালো মতন কাজগুলোকে করে দিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে কোন আঙুলের স্টোন তো আমি বললাম দেখ না তোর যেটা ভালো লাগে তুই সেটে সেটেতে দে তারপর আমি মনে হলাম যে না দুটো আঙুলের স্টোন দিই দুটোতে গ্লিটার দিই এটাই ভাবলাম তো ও বলল ঠিক আছে তোর কথা অনুযায়ী নাই আমি করে দিচ্ছি এখানে মাঝখানে কী বলতো কীভাবে সময় কাটবে তো সময় তো কেটে যাচ্ছিলো গাইস কীভাবে কাটবে তা নয় তো আমরা কলেজ লাইফে স্কুল লাইফে কী করেছি কোচিংয়ে কি করেছি না করেছি তো আমরা সেই বিষয়ে কথা বলছি আর ও কাজ করছে তো যাই হোক ও বোরিং হয়ে যেত তো এখানে আমি এই ঘরে বেশি কাউকে ঢুকতে দিইনি কারণ কাজের সময় তো একটা দেখো যা যতই হোক ও কাজ করবে তার মধ্যে থেকে আরও সবাই আসবে গণ্ডগোল হবে তো সেই কারণে আমি ঘরে কাউকে তেমন কাউকে ঢুকতে দিইনি তো আমার এদিকে মা বোন সবাই ঘুমাচ্ছিলো আমি ওই ঘরে গিয়ে নেল এক্সটেনশান করছিলাম তো করার পরে তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখাবো কেমন হয়েছে না হয়েছে তোমরা বুঝতেই পারবে কতটা কি হয়েছে না হয়েছে আর এদিকে আমি কি বলতো আমি খালি ভাবছি যে কখন শেষ হবে কখন শেষ হবে তো গাই এটা এক একটা হাতে অনেকক্ষণ সময় লাগে এই এক্সটেনশান করতে গেলে তো বলছিলাম কী কখন শেষ হবে কখন শেষ হবে বলে কি এই দেখ এই প্রাইমারটা দিয়ে দিলে হেঁটে দেবো তারপর তোর এটা কমপ্লিট হয়ে যাবে আমি খালি অ অপেক্ষায় আছি যে কখন শেষ হবে কখন শেষ হবে তো গাইস আমি দু হাতে করিনি কারণ আমার কাজের হাত তো দু হাতে করলে এক হাতে করেছি তো দেখো না কী অবস্থা হয় তো তোমরা পরে বুঝতে পারবে আমার কি কি অবস্থা হবে না হবে কারণ দু হাতে করলে আমার কাজে খুবই প্রবলেম হবে আমি করতে পারবো না তো সেই কারণে আমি এক হাতে করেছি সুচি আমাকে বললো দু হাতে কর দু হাতে কর হয়েছে না থাক আমাকে তুই এই স্বপ্নটা পূরণ করে দিচ্ছিস সেটাই আমার অনেক আর করে দিতে হবে না তো যাই হোক গাই শেষমেশ আমার এটা পুরো ঠিক হলো তো আমাদের পাশে বাড়ি একটা পুচকু এসছে দেখতেই বাচ্চা আমার কোলে এসে শুয়ে পড়েছে এই যে ঘুণ্টুটাকে একটু চোট কিনলাম আর এই দেখো আমার ফাইনাল লুক এত ভালো লাগছে গাই সত্যি এত তো আমি সত্যি কথা ভাব মানে বললেও বিশ্বাস করবে না এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে ভিডিওতে কেমন লাগছে আমি তোমাদেরকে বলতে পারবো না কিন্তু রিয়েলে এত ভালো লাগছিল গাইস আমি তো ভাবছিলাম আমার হাতটাকে কেটে আমি শোকেছে বাঁধিয়ে রাখি কিন্তু যাই হোক বাঁধিয়ে তো রাখতে পারবো না হাতটা কেটে দিলে আমি মানে কাজ করব কিভাবে হাতটা যদি পুরোটাই কেটে ফেলি বা হাতটা তো আমার অনেক কিছুই প্রবলেম হয়ে যাবে পুরোপুরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমার হাতটা এত সুন্দর লাগছে গায়ে হাতটা যেন বেশি কালো লাগছে ক্যামেরাতে তো জানি না কেন আমার ক্যামেরাতে এত কালো লাগছে কিন্তু রিয়েলে সত্যি কথা খুবই সুন্দর লাগছিল এত ফর্সা লাগছিলো হাতটা আর কি ভালো লাগছিলো আর এখন মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো ওই জন্য তেমনভাবে এ লাগেনি তো আমাদের পাশাপাশি কাককে দেখলাম আমাদেরকে দেখো পিঙ্কিদিরও নেলসটা হয়ে গেছে পিঙ্কিদিরও হাতে খুবই সুন্দর লাগছে মেরুনের উপর পড়েছে তো একটা হাতে স্টোন দিয়েছে তিনটে চারটাতে লিটার দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের সত্যি হাতটা এত সুন্দর লাগছে কী বলবো গাইস দুজনে মিলে তো ভিডিও করলাম তো মাকে বললাম মা দেখো হাতের নোখটা কেমন হয়েছে বল কি আমি তোর হাতে আমাকে পানি দিবি না আমি খাবো না আয় করব না মা বকছিল যে এত বড় বড় নোখ কেন করেছি এ করেছে আচ্ছা মা তো আমার নিজের নোখ না এটা তো ফলস নোক তো যাই হোক গাইস আজকের ফেভার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে ভাই